উত্তর চব্বিশ পরগনা টিটাগড়ে জেলা পরিষদ সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ। পলতায় তাপসী দেবনাথের বাড়ি লক্ষ্য করে বোমা ঘটনার পেছনে কারা তা এখনও অবধি স্পষ্ট নয়। কুপ্রস্তাবে না, হাবড়ার গোবরডাঙ্গায় মহিলাকে খুনের চেষ্টা, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত, পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ, ২৪টি সেলাই পড়ে আক্রান্তের গলায়। বৌগাছি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই হাবড়া থানাতে অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। পুলিশের তোলাবাজির প্রতিবাদ, গেট ফ্যানের ট্রেন চলাচলের প্রভাব, অভিযোগ নদিয়া তাহেরপুর থানার পুলিশ প্রায় প্রতিদিনই ৬১ নম্বর রেলগেটের কাছে দাঁড়িয়ে তোলা তোলে। গতকাল গেট ফ্যান তার প্রতিবাদ করলে থানায় ধরে নিয়ে যাওয়া হয় তাকে। গেট খোলা থাকাতে দাঁড়িয়ে যায় আপ এবং ডাউন লাইনের ট্রেন, বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, পশ্চিম মেদিনীপুরের বেলদায় পিক আপ ভ্যানে অন্য গাড়ির ধাক্কা, মেদিনীপুর মেডিকেল কলেজে তিনজনের মৃত্যু, পুলিশ দেরিতে আসায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, তীব্র যানজট, পরে প্রচুর পুলিশকে পরিস্থিতি আনে নিয়ন্ত্রণে। দুর্গাপুরে বেপরোয়া গাড়ি তাণ্ডব, সিটি সেন্টারের সামনে দুর্ঘটনা ঘটে, দুর্গাপুর সিনেমা হলের সামনে গাড়ির ধাক্কায় জখম এক আইসক্রিম বিক্রেতা, অভিযোগ মদ্যপ ছিলেন চালক, সামনে থেকে হোটেল থেকে মদ্যপান করে দ্রুত গতিতে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে জখম চালকও। নিউটাউনে পথ দুর্ঘটনায় জখম ৫, নিউটাউন থেকে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে বোলেরো গাড়ির সঙ্গে টাটা সুমোর ধাক্কা, উল্টে যায় বোলেরোটি, তাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টিকার লাগানো ছিল গাড়িটিতে, টাটা সুমোতে ছিলেন একটি কল সেন্টারের কর্মীরা। করের হার চূড়ান্ত করে ফেলল জিএসটি কাউন্সিল, শিক্ষা স্বাস্থ্য এই করের আওতাতে পড়ছে না, টেলিকম বিমা থেকে হোটেল রেস্তোরাঁ মোট ৪টি স্তরে পণ্য পরিষেবা কর নেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে ফের শুনানির আবেদন পাকিস্তানের, পাক মিডিয়া সূত্রে খবর। বৃহস্পতিবারই কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় আইসিজে এবং তার বিরুদ্ধে ফের শুনানি চাইছে ইসলামাবাদ, ৬ সপ্তাহের মধ্যে শুনানির আবেদন।